बुद्धियुक्तो जहाति उभे सुकृते तदुष्कृते तस्माद् योगाय युज्यस्व योगः कर्म सुकौशलम्। बुद्धि योग द्वारा कर्म सुकृति जे फल दुष्कृति वा फले जहाँ करय निर्मल अतएव तुमि सेई योगे युद्ध करो कर्मेर कौशल एई बुद्धि योग धरो। जिनि भगवत भक्तिर अनुशीलन करें তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তাৎপর্য, শরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। এই কর্মফলের জন্যই সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্ম কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। সেজন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। বুদ্ধিযুক্ত জাহাতি উভে সুকৃতে তদুষ্কৃতে তস্মাদ্ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্ম সুকৌশলম্। বুদ্ধি যোগ দ্বারা কর্ম সুকৃতি যে ফল দুষ্কৃতি বা ফলে যাহা করয় নির্মল অতএব তুমি সেই যোগে যুদ্ধ করো কর্মের কৌশল এই বুদ্ধি যোগ ধরো। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তাৎপর্য, শরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। এই কর্মফলের জন্যই সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্ম কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। সেজন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে।